কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী 2017। সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতুর রহমান। এই তিন কবির অমর সৃষ্টির কিছু অংশ দিয়ে সাজানো হয়েছিল শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। বিস্তারিত ফারহানা জুথি রিপোর্টে। শিশুদের সমবেত কণ্ঠে কবিগুরুর গান দিয়ে শুরু হয় কেন্দ্রীয় খেলাঘর আসরের রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তীর এই আয়োজন। জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনের এই আয়োজন উপভোগ করতে শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। রবীন্দ্র নজরুল সুকান্তর অমর সৃষ্টির কিছু অংশ নিয়ে কোলাজধর্মী নৃত্য পরিবেশন করে খেলাঘরের শিল্পীরা। আয়োজনে বিশিষ্টজন শব্দের বর্ণনে তুলে ধরেন বাংলা সাহিত্যের এই তিন নক্ষত্রের কর্মময় জীবন। শিশুদের জীবন চলার পথে তাদের জীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তারা। সাধারণ মানুষের সাথে যদি সম্পৃক্ত না হতে পারে, নবীনদের আলোকিত পথে চলার অনুপ্রেরণা যোগাতে এমন আয়োজন আরো বেশি করার তাগিদ দিলেন অতিথিরা। আমাদের সবাইকে আনন্দিত করছি। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।